ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে জেজার ও ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। এতে করে ফসলি জমি, বসতবাড়ি ও পাকা রাস্তা হুমকির মুখে পড়ছে। ঝিনাইদহ প্রতিনিধি মনিরুজ্জামান সুমনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীত শুরু হওয়ার পর থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি কেটে নদীর চিহ্ন নিশ্চিহ্ন করে দিচ্ছে। বালু ও মাটি উত্তোলনের এই মহা উৎসব দেখে মনে হচ্ছে জেলায় কোনো প্রশাসন নেই, নেই কারো জবাবদিহিতা। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর পাড়ের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে নদীর পানির বৃদ্ধির সাথে সাথে নদীর পাড়ের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বালু বোঝাই ট্রাক দিন রাত চলাচল করায় রাস্তায় সরকারের কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে। এদিকে বালু উত্তোলনকারীরা বলছে ডিসি, ইউএনও ও ভূমি অফিস থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছে তারা। সরেজমিনে দেখা গেছে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে কালী নদী থেকে প্রতিদিন ট্রাক ট্রাক বালু ও মাটি অবৈধ উপায়ে কাটা হচ্ছে। বালু ও মাটি বোঝাই ট্রাক চলাচল কারণে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তবে বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ইতিপূর্বে বালু উত্তোলনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। এছাড়া মির্জাপুর গ্রামের মনোয়ার দীর্ঘদিন ধরে কালী নদী থেকে দুইটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বড় বড় বালুর স্তূপ তৈরি করে বিক্রি করছে। আশেপাশে জমির মালিকরা অভিযোগ করেন, জমির চারদিক থেকে ভূমি খেকোরা বালু ও মাটি কেটে নেওয়ায় প্রতি বছর তাদের নিজ নিজ জমি নদীতে বিলীন হয়ে যায়। এ বিষয়ে শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, নদী থেকে বালু ও মাটি কেটে পরিবেশ বিপন্ন হওয়ার মতো কাজ কেউ করলে তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি কি ছোট মানুষ নাকি? অনুমতি ছবি তুলতেছে।